বন্ধুরা আজ আমি বানাবো মিষ্টি আমড়া চাটনি। তো বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কি করে মিষ্টি আমড়া চাটনি বানাই। মিষ্টি আমড়া খেতে তো সবাই খুব পছন্দ করে, কিন্তু এর চাটনিটা অসাধারণ টেস্টি হয়। প্রথমে আমড়াগুলোর খোসা ছাড়িয়ে নেব। বিট নুন দিয়ে এই টক মিষ্টি আমরা খেতে কেমন লাগে বলুন তো, দেখলেই যেন জিভে জল চলে আসে, তাই না? এগুলোকে এবার পিস করে নিচ্ছি। এবার উনুনটা জ্বালিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে আর এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, কালো সর্ষে দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা, কয়েকটা কাজু কিশমিস দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিয়ে আমড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, তারপর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব জল, ঢেকে দেব। এখন ঢাকাটা খুলবো। কি সুন্দর গন্ধ পাচ্ছি! আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব চিনি, নিজেদের স্বাদ মতো দেবেন, কে কতটা পছন্দ করেন সেই মতো। চাটনিটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে অল্প সময়ে খুব সহজেই বানিয়ে ফেললাম মিষ্টি আমড়ার চাটনি। আপনারাও এভাবে বাড়িতে বানাবেন? আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এত সময় সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।